গেম অফ এর ওই ক্যারেক্টারটা দেখে আমার মাথায় একটা জিনিস আসছিল আমি জানতে চাচ্ছিলাম যে এমন কি হতে পারে না যে মানে এমন কি ঘটেনি যে মোহাম্মদ মোহাম্মদ যে বিয়ে করছিল তার পিছনে আছে বেশিরভাগই পলিটিক্যাল স্বার্থ ছিল মানে আমরা গেম অফ যেমন দেখছি যে মানে ওই যে আসক্তিক আসক্তি সবের জন্য যত বিয়ে করছে তার সে গোত্রের সাথে অন্য গোত্রের একটা মানে পাওয়ার বাড়ানোর জন্য বিয়েটাই বেশি হয়েছে

আর ক্ষেত্রে এটা তো মানে সে ক্লোজ রাখার জন্য তখন তো এটা একটু টার্গেট করা এটা এটা আছে বেস বেস করে টার্গেট সে যে পলিটিক্যালি জন্য করছে না তার পুরাটা হচ্ছে তার ঠারাক থেকে করছে তার পারভারটাস সে করছে আমি বলবো সে তো পুরাটা তার পারভারটাস সে করছে বাচ্চায়ের প্রতি আসক্ত আর আমি বাচ্চমে বাচ্চমে কে পলিটিক্যাল রিজনে বিয়ে করবে এটা তো আমার কাছে এটা মনে হয় না মানে আমরা যে বর্ণনাটা পড়ি সেই বর্ণনা পরে কখনোই মনে হয় না যে শুধু পলিটিক্যাল কারণে কোনো খায়েস ছাড়া পলিটিক্যাল কারণে বিয়ে করছে এটা কোনো অবস্থাতেই মনে হয় না তারপর সাফিয়া সাফিয়াকে দিয়ে দিছিল আরেকজনের কে আরেক সাহাবি পাইছিল ভাগে পাইছিল তখন তারে আবার মানে সাতটা দাস দাসী দিছে তুই ইগুলার এনে আমার ওটারে দে ওইটা বেশি সুন্দরী ওটা আমার দে আমি আমি তো নেতা আমি তো মোহাম্মদ আমি তো নেতা আমার তুই এটা দে ওইটা আবার মুলামুলি শুরু করছে না হুজুর আমি তো এটা পাই গেছি কেমনে দেই তারপর মানে আচ্ছা ঠিক আছে তুই এইটারে নে লো এইটারে লো তারপর সাতটা দাসী দিয়ে ওই সাফিয়ারে নিচে তারপরে মনে করেন মানে যখন ঢুকছে ঘরে তখন হচ্ছে গিয়ে আয়সা তাকে দেখেই বলছে যে তো সুন্দরী ঢুকতেছে নবীর নবীর ঘরে সাহায্য চাওয়ার জন্য এই সুন্দরীটা দেখলে তো আমার নবী যে এই স্বভাব আমার নবী তো ছাড়বে না আমার নবী তো এর না নিয়ে ছাড়বে না ঠিক করছে ঠিকই মহিলা যখন ইয়া করছে তখন বলছে যে তোমার ওইটাকে আমি শোধ করে দিচ্ছি তুমি আমার আমার সাথে আসো তখন ওইটা সেই সেটা করে ফেললো তার মানে তো আমরা বর্ণনা থেকে তো দেখি যে এইভাবে যদি আমরা হ্যাঁ ওই যে তৃতীয় যে বিয়েটা করছিল আসার পরে সাউদা সেই সাউদা মহিলাকে বিয়ে করছে হচ্ছে বাসায় বাচ্চা পলাপান ছিল তাদেরকে দেখাশোনার দরকার একজন বয়স্ক মহিলা লাগবে অভিজ্ঞ মহিলা লাগবে যে বাচ্চা দেখাশোনা করতে পারে এই জন্য বিয়ে করছিল। কিন্তু বাদ বাকি বিয়ে প্রত্যেকটা ইয়া দেখলে তো বোঝা যায় যেগুলো খায় তার খায় সইতো মেয়ে দেখলে তার মাথা মাথা তারপরে জয়নব যেটা হচ্ছে তার ফুপাতো বোন সে জয়নব ওরও বিয়ে করছিল খায়সের কারণে ওর সাথে তো কোনো পলিটিক্যাল কারণই ছিল না হ্যাঁ ঠিকই তবে নবী মোহাম্মদ প্রথম জীবনে যেমন একেবারেই ডাকার ছিল মানে পাওয়ারলেসই ছিল কম পাওয়ার ছিল তারপর আস্তে আস্তে তো বাড়ছে

शाहरुख गियाटानी तो है ये परिचार्य जोनी तो ये कैरेक्टर पूरा टाइ पूरा टाइ पर अगर किसी को मनोचित्र एक मोमोटाई प्रकैरेक्टर एक तरह खातना हस्त्री जो कपड़े डाकडाकडाकड़

আমার কাছে কখনো মিডেবল এই পলিটিক্স টাইপের ইয়ে ভালো লাগতো না আমার কাছে মনে হতো না যে আমি এই টাইপের সিরিজ পছন্দ করব বাট রাইটিংটা গুলো আসলেও ভালো ছিল প্রথম চার চার পাঁচটা সিজনের রাইটিং আসলে অসাধারণ ছিল আচ্ছা ঠিক আছে দেখি আমার এত সময় আসলে পাওয়া কঠিন তারপরে দেখব এটা তো অনেক সময় লাগবে একটা সিজন দেখতে আমার এই জন্যই আসলে সাহসটা করি না যে অনেক সময় লেগে যাবে এটা একবার দেখা শুরু করলে তো শেষ করতে হবে এই কারণে আমি আর সাহস করি না যখন অনেক একটু সময় পাবো তখন দেখবো এক সময় ঠিক আছে পরের জনকে যুক্ত করি ওকে চ্যানেলে আপনাকে যুক্ত করা হচ্ছে ওকে চ্যানেলে আপনি বলেন তাহলে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি ইন্ডিয়া থেকে বলছি আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলা বলতে পারে জি ভাই বলুন আমি এই যুদ্ধর বিষয়টা বলছিলাম যে এই এই যুদ্ধের কি কোনো সমাধান হবে কোন যুদ্ধের কথা বলছিলেন ইসরায়েল প্যালেস্টাইন ইসরায়েল প্যালেস্টাইন এটা যুদ্ধ যুদ্ধ আপাতত কোনো সম্ভাবনা দেখছি না যুদ্ধ মানে ইয়া হওয়ার আপাতত দেখছি না ভাই সেখানে সমাধান কি হলে ভালো হয় সেই জিনিসগুলো আলোচনা করা আছে আপনি একটু কষ্ট করে ওই ভিডিও গুলা দেখে নেন তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি